আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত সুধী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইউনানি ও আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে লিচ থেরাপি, অর্থাৎ যেটাকে ইউনানিতে বলা হয় তালিক আর আয়ুর্বেদে বলা হয় জালোকা, এটার চমৎকার ব্যবহার রয়েছে। কিন্তু যেহেতু বাংলাদেশে এই পদ্ধতিটি চর্চা করার আমাদের যথেষ্ট প্রশিক্ষিত জনবল নেই, এজন্য এর চর্চা আমাদের বাংলাদেশে কম। তবে ভারতীয় উপমহাদেশের মধ্যে ইন্ডিয়া পাকিস্তানে যথেষ্ট চর্চা হচ্ছে। এবং আপনারা জেনে অবাক হবেন, উন্নত বিশ্বের ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা সার্জন রয়েছেন তারাও কিন্তু এই লিচ থেরাপি করে থাকেন। তো অনেকে ভাবতে পারেন যে এটা তো একটা কেমন মান্দাত্ম আমলের বা প্রাচীন একটা চিকিৎসা পদ্ধতি, এই আধুনিক জমানায় কি এটা চলে? ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন যে ঢাকা মেডিকেলেও এই নগণ্যের লিচি নিয়ে কাজ করার সুযোগ হয়েছিল। তো যারা প্রশ্ন করে যে লিচে কাজ হয় কি না হয়, যাদের প্রশ্ন মনে সংশয় সন্দেহ যে লিচে আসলেও কাজ হয় কি না হয়, তাদের জন্য আজকের এই আয়োজন। জনৈক ভদ্রলোক যিনি হাইপার গ্লাইসেমিয়ার কারণে, অর্থাৎ ওনার আনকন্ট্রোলড ডায়াবেটিসের কারণে ওনার যেই পায়ে ডায়াবেটিক ফুট আলসার হয়েছিল, সেটা কোনো অ্যান্টিবায়োটিকে রিকাভারি হচ্ছিল না, তাকে কিন্তু আল্লাহ পাক এই লিচ থেরাপির মাধ্যমে মুক্ত করে দিয়েছেন। তবে এখানে পাশাপাশি ইউনানি বেশ কিছু মেডিসিনও প্রয়োগ করা হয়েছিল। তো আসুন সেই ভদ্রলোকের মুখ থেকেই তার গ্যাংগ্রেনাস অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার বা রিকাভারি হওয়ার যেই গল্প তার কাছ থেকে আজকে আমরা শুনব। আসসালামু আলাইকুম। জি, আমি মোহাম্মদ আবদুল্লাহ, ঢাকা থেকে। আমি দীর্ঘ 8 বছর ডায়াবেটিসে আক্রান্ত এবং এক পর্যায়ে আমার পা আসলে ডায়াবেটিসের কারণে ক্ষতিগ্রস্ত হয়। তো আমার পায়ে আসলে অনেক বড় বড় ঘা হয়ে যায়। তো আমি সংশ্লিষ্ট ডাক্তারকে দেখানোর ফলে ডাক্তার আমাকে ওষুধ দিলেন এবং বললেন যে দেখেন কি হয়। পরবর্তীতে ঘা আরও বৃদ্ধি হওয়ার কারণে, ক্ষত বৃদ্ধি হওয়ার কারণে, তো ওনারা আমাকে ওজন থেরাপি নিতে বলেন এবং এটা ওনারা ইন্ডিয়া যাইতে বলেন। পরবর্তীতে আমি এ বিষয়ে একটু খোঁজখবর নেওয়ার জন্য এবং একটু তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই আমি লিচ থেরাপি সম্পর্কে জানতে পারি এবং এক পর্যায়ে আমি স্যারের সন্ধান পাই। আমি একসময় স্যারের সাথে পার্সোনালি যোগাযোগ করি এবং উনি বললেন যে আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়, আপনি লিচ থেরাপি নিতে পারেন। তো আমি আসলে প্রথমবার লিচ থেরাপি নেওয়া হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমার যে ক্ষত ছিল এবং যে গ্যাংগ্রিনের যে ক্ষত, সেটা এখন পুরোপুরি রিকভারি হয়েছে। একটু ব্যথা বা একটু বেদনা হতো, তার জন্য আমি আবার চিকিৎসার জন্য স্যারের শরণাপন্ন হয়েছি এবং আমি খুবই ভালো বোধ করছি যে এটাতে এত ভালো যে উপকার পাবো আমি লিচ থেরাপিতে আমি কখনো ভাবিনি। এবং আমি ইনশাল্লাহ স্যারের পরামর্শ মোতাবেক আর তিনি যতবারই বলেন আমি ইনশাল্লাহ আমি ফুল কোর্স নেওয়ার চেষ্টা করব। ভালো থাকবো। জি, আসসালামু আলাইকুম।